হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। আর আমি হলাম রিম, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, গেট রেডি উইথ মি। যে মুভি দেখতে যাবো বেস্ট ফ্রেন্ডের সাথে, সো লেটস স্টার্ট। কী পরবো ফার্স্টে দেখিয়ে নিই, এই ব্ল্যাক টপটা পরবো আমি, দেন আমি ভিডিও দেখালি বুঝতে পারবো, অ্যান্ড গ্রে কালারের জিন্সটা। আর অন্য ক্যামেরাতে গ্রে না আছে, ব্ল্যাক লাগছে, আর অন্য ওয়াই, বাট পরবো আই থিঙ্ক বুঝতে পারবে। সো ফার্স্টে আমি করে নেবো স্কিন কেয়ার, তারপরে আমি পুরো রেডি হয়ে আসবো। সো স্কিন কেয়ারটাই ফার্স্টে দেখিনি তোমাদেরকে, আমার ইউটিউবে স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো রিভিউ অ্যান্ড ভিডিওটা আছে, সো চেক আউট করতে ভুলো না, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করতে তো একদমই ভুলো না। তো আই আমার স্কিন কেয়ারটা আমি করে নিই, শুনে গরম পড়েছে ভাই। আমাকে এখন দেখতে বলবে আজিব লাগছে, জাস্ট স্নান করে এসে এক্ষুনি আমি একটু আগে আমার বেস্ট ফ্রেন্ড বললো ভাই চ আজকে যাবো মুভি দেখতে, ইভিনিং প্রাইস দেখতে যাবো আমরা। সো তাতে করে রেডি হতে হবে আমাকে, পনেরো পাঁচটা শো অ্যাকচুয়ালি, সো তাতে করে রেডি হচ্ছি আমি। এখানে ময়শ্চারাইজার কোনোদিনও স্কিপ করবে না, সেটা যেরকমই সিজন হোক না কেন, এটা মাস্ট ময়শ্চারাইজারটা ইউজ করা। স্কিন কেয়ারে অলওয়েজ ময়শ্চারাইজার রাখবে, অ্যান্ড সামারে উইথ ওয়াটার বেসড ময়শ্চারাইজার বেটার অ্যাকচুয়ালি। আমি জানি না সাউন্ড ক্লিয়ার নাকি হেডফোন লাগিয়ে শুনলে মেবি ঠিক আসবে। ওকে নেক্সট স্টেপ হলো আমাদের সিরাম, সিরাম স্কিপ করা যাবে না স্কিন কেয়ার রুটিনে কোনো দিন। দেন হালকা হাতে ম্যাসাজ করে নিতে হবে, আমি আগেও বলেছি এখনও বলছি, আগের ভিডিওটা যারা এখন আমার চ্যানেলে দেখোনি তারা দেখতে ভুলো না, গিয়ে এখনই দেখে এসো। অ্যান্ড আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তোমরা, আর নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলটা। আর তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমরা কীরকম ধরনের ভিডিও চাও আমার চ্যানেলে, সো আমি চেষ্টা করবো ভিডিও ওরকম বানানো। দেন আছে দেন আমাদের সানস্ক্রিন, তিনটে পাম্প নিয়ে নিতে হবে নিজের ফিঙ্গারে, টেন অফ জাস্ট ছাড়াই যাবে না, দেন জাস্ট ওটা হোয়াইট কাস্ট ছাড়ে না, আমি আগেও বলেছি এটা খুবই ভালো অ্যাকচুয়ালি সানস্ক্রিনটা। ভালো মতো অবজার্ভ হয়ে যায় স্কিনে, একটা ডিউ ফিনিশ দেয়, আর স্কিনটা অ্যাকচুয়ালি মানে খুব সফট লাগে, আরও বেশি লাগে সফট। সো আমার স্কিন কেয়ারটা আমি খুব ফাস্ট ফাস্ট করছি বিকজ বেশি টাইম নেই, তো আমি পুরো রেডি হয়ে লাইক ড্রেস পরে অ্যান্ড হালকা সেজে এসে দেন আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম লাগছে পুরো লুকটা। বা এটা আমার ফাইনাল লুক, পরে নিয়েছি এই ব্ল্যাক টপটা অ্যান্ড এই গ্রে কালারের জিন্সটার, আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো, অ্যান্ড হোয়াইট কালারের শুজ পরে নিয়েছি, অ্যান্ড আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সেগুলো আমি কমেন্ট বক্সে পিন করে দেবো প্রোডাক্টগুলোর লিঙ্ক দিয়ে, অ্যান্ড তোমরা চেক করে নিও, আর জানিও আমাকে কীরকম লাগছে দেখতে। রেডি যাওয়ার জন্য এখন রিতুর ওয়েট করছি আমি, রিতুষ্টা যাবো, অ্যান্ড পারফিউম লাগানো ভুললে হবে না, এটা আমার ফেভারিট পারফিউম, ওকে আমার দাদা আমাকে গিফট করেছিল পুজোতে। সো এটা হলো সিক্রেট টেম্পটেশনের একটা পারফিউম, এটা হলো ফ্লোরাল নো ফ্রেগনেন্স আছে যেটা এতটা সুন্দর লাইক অনেকক্ষণ স্টে করে, সো রাস্তায় বেরালে পারফিউম লাগাতে ভুললে চলে না, ভালো লাগে খুব ভালো লাগে পারফিউম লাগাতে। সো আমি এটারও আমি লিঙ্ক দিয়ে দেবো আমার কমেন্ট বক্সে পিন করে দেবো লিঙ্কটা, তোমরা চেক আউট করে নিও, যদি কেউ কিনতে চাও নিশ্চয়ই কিনে নিও। অ্যান্ড অ্যাকচুয়ালি প্রেগনেন্স খুবই সুন্দর, খুবই ভালো লাগে, লাইক এটা মেবি টু ইয়ার্স হয়ে গেছে এখনও চলছে, লাইক অনেক বেশি কোয়ান্টিটি আছে ওর মধ্যে টু বি অনেস্ট, অ্যান্ড খুবই সুন্দর। ওকে হ্যাঁ, তো তোমরা কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না, নিজের ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না, অ্যান্ড বেল বাটনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলো না, যদি বেল বাটন প্রেস করতে ভুলে যাও তাহলে আমার চ্যানেলে কোনো আপডেটস পাবে না, অ্যান্ড কমেন্টে জানিও আমাকে কীরকম লাগছে পুরো লুকটা কেমন লাগছে, আর তোমরা কীরকম ধরনের ভিডিও চাও আমার চ্যানেলে লাইক মেকআপ রিলেটেড অর হলস কোনো, সো আমাকে বলো, তো আমি সে তার উপরেই কাজ করার চেষ্টা করবো, অ্যান্ড দেখা হবে নতুন কোনো ভিডিও তার জন্য, ততক্ষণে জানাও, টাটা।